বনগাঁ পৌরসভায় 9 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য। অভিযোগের তির শাসক দলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বনগাঁ পুরসভার এক নির্দল প্রার্থীর ব্যানার ছিঁড়ে দিয়ে তাকে ভয় দেখানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বনগাঁ পুরসভার 9 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায়ের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বনগাঁ পুরসভার 9 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায়ের ফ্লেক্স ছেঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রার্থীকে, প্রার্থী নিজে ঘটনাস্থলে পৌঁছে ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ আনেন বিরোধীদের দিকে। এ ব্যাপারে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল করি, আশা ছিল দলের পক্ষ থেকে এবারে টিকিটটি আমাকে দেওয়া হবে। যাকে প্রার্থী করা হয়েছে তার বদলে যদি অন্য কাউকে প্রার্থী করা হতো আমি খুশি হতাম, তাই আমি ক্ষোভে দুঃখে নির্দল প্রার্থী হয়েছি, আর সেই কারণেই আমার ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে, ব্যানার বানাতে দেওয়া হচ্ছে না, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি নির্দলে দাঁড়িয়েছি, এটাই কারণ আমি ক্ষোভে দুঃখে আমি নির্দল প্রার্থীতে, আমি নির্দল প্রার্থী হয়ে ফ্লেক্স টাঙিয়েছি, কিন্তু আমার সেই ফ্লেক্স টাঙাতেও দিচ্ছে না, বাধা দিচ্ছে, প্লাস আমাকে যা টাঙাচ্ছে আমাকে ছিঁড়ে দিচ্ছে। আমি লোকজন নিয়ে যাচ্ছি, তাদেরকে মারধর করছে, বলছে যে রাত্রিরে ঘুমাতে পারবি না। আমার দুটো পাটে টাঙিয়েছি আমি ফ্লেক্স, কিন্তু দুই পাটে আছে সব জায়গায়। আমার আলুকাবলি মোড়ের সামনে ওখানে একটা দেখছি যে এক পাশ পুরো একটা কৃষ্ণচূড়া গাছে বেঁধেছিলাম, আমি খুব উঁচু করে বেঁধেছি, অন্যরা যারা বেঁধেছে তাদের থেকে আমি বেশি উঁচু করে বেঁধেছি, যাতে ছিঁড়বে আমারটা, অন্যদের প্রতি ওদের কোনো রাগ ক্ষোভ নেই। এই বিষয়ে তৃণমূল প্রার্থী বন্দনা দাস কীর্তনিয়া বলেন, আমি তৃণমূল দল করি, তাই তৃণমূলের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছি, আমাদের দল ফ্লেক্স ছেঁড়ার মতন কাজ করে না, কে বা কারা করেছে আমি জানি না। আমাদের যে দল তথা তৃণমূল কংগ্রেস দল, এটাতে বিশ্বাসী নয় যে কারোর ব্যানার ছিঁড়তে হবে বা কাউকে আঘাত করতে হবে, আমার দলের এটা নীতি নয়। সুতরাং আমার দলের থেকে কেউ এটা করেনি, অন্য দলের থেকে হয়তো করেছে, বা কারা করেছে সেটা আমি বলতে পারবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। বললাম তো বহিষ্কার হবে, নির্দলে দাঁড়িয়ে বারবার অনুরোধ করছি, তা সত্ত্বেও দলের প্রার্থীদের সমর্থনে না দাঁড়ালে আজ সন্ধেবেলায় পর থেকে যদি তারা লিফলেট দেয় জানায়, নাহলে আগামীকাল জেলার মিটিং আছে, তারা বহিষ্কৃত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর।